হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাসেস অফ সৌমিস। আজকে সিডিপি টেট 2 এর প্রিভিয়াস ইয়ারের কিছু কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তো তার আগে একটা কথা বলে রাখি, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজ কিন্তু ফলো করতে ভুলবেন না। তো আজকের ফার্স্ট ক্লাসে ফার্স্ট কোয়েশ্চেন দেখি। ফার্স্ট কোয়েশ্চেনটি হলো, আইভান পেভলভ কোন সালে নোবেল পুরস্কার পান? এই কোয়েশ্চেনটি কিন্তু 2021 পরীক্ষায় এসেছে। তো অপশনগুলি কী কী? অপশনগুলি হলো 1904, 1998, 1804 উপরে কোনোটি নয়। তা আইভান পেভলভ, ওনার পুরো নাম কি? আইভান পেট্রোভিচ পেভলভ। উনি 1849 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। কোথায়? রাশিয়ায় জন্মগ্রহণ করেন। তো তার জন্য ওনাকে কিন্তু রাশিয়ান মনোবিজ্ঞানী বলা হয়। তো উনি ফিজিওলজি ওর মেডিসিনের জন্য উনি 1904 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। তাহলে আমাদের আনসারটা কি? আনসারটা হলো অপশন এ, 1904। নেক্সট কোয়েশ্চেনটি কি? নেক্সট কোয়েশ্চেনটি 2017 এসেছে। কোয়েশ্চেনটি হলো, জিন পিয়াজে ছিলেন একজন। অপশনগুলি কী কী? শারীরবিদ, মনোবিদ, স্নায়ুবিদ, উপরে কোনোটি নয়। তো জিন পিয়াজে, জিন পিয়াজের পুরো নাম কি? জিন উইলিয়াম ফ্রিজ পিয়াজে। উনি 1896 খ্রিস্টাব্দে সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করেন। তো তার জন্য ওনাকে কিন্তু সুইস মনোবিজ্ঞানীও বলা হয়। তা আমাদের আনসারটা কি? আমাদের আনসার হলো অপশন সি, মনোবিদ। নেক্সট কোয়েশ্চেনটি কি? নেক্সট কোয়েশ্চেনটি 2018 এসেছে। চিন্তন হলো একটি। অপশনগুলি কী কী? জ্ঞানমূলক প্রক্রিয়া, মনঃসঞ্চালনমূলক প্রক্রিয়া, প্রবৃত্তিমূলক আলোচনা। এটা আলোচনা হবে, আলোচনা উপরে কোনোটি নয়। তো চিন্তন মানে কি? যখন আমরা চিন্তা করি তখন কি আমাদের জ্ঞান বৃদ্ধি পায়, বা আমরা যখন কোনো কিছু চিন্তা করি তখন কি আমরা আমাদের জ্ঞানকেও সংযুক্ত করি? তাহলে আমাদের অপশনটা কি? অপশনটা হলো অপশন এ, জ্ঞানমূলক প্রক্রিয়া। নেক্সট কোয়েশ্চেনটি কি? নেক্সট কোয়েশ্চেন, বিকাশ ক্রমান্বিত হয়। এই কোয়েশ্চেনটি কিন্তু 2016 এসেছে। অপশনগুলি কী কী? কৈশোর পর্যন্ত, প্রকাশ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত, উপরে কোনোটি নয়। তো বিকাশ কী? বিকাশ হলো এমন একটি পরিবর্তন যেটা আমাদের জীবন সারা জীবনব্যাপী চলতে থাকে। যতদিন আমাদের মৃত্যু হয়, যতদিন আমরা বেঁচে থাকি ততদিন কিন্তু আমাদের মধ্যে বিকাশ দেখা দেয়। তাহলে আমাদের আনসারটা কি? আনসার হবে অপশন সি, মৃত্যু পর্যন্ত। নেক্সট কোয়েশ্চেনটি কি? নেক্সট কোয়েশ্চেন, শিখন প্রক্রিয়া জ্ঞানমূলক বিকাশের উপর নির্ভরশীল। এই কোয়েশ্চেনটি কিন্তু 2017 এসেছে। অপশনগুলি কী কী? সব সময়, কোনো কোনো সময়, কখনোই নয়, উপরে কোনোটিই নয়। তো শিখন প্রক্রিয়া, আমরা যখন কোনো কিছু শিখি তখন কী হয়? আমাদের জ্ঞান বৃদ্ধি পায়। তাহলে আমাদের আনসারটা কী হবে? যে শিখন প্রক্রিয়া জ্ঞানমূলক বিকাশের উপর নির্ভরশীল। কখন? সব সময়। অপশান এ হলো আনসার। নেক্সট কোয়েশ্চেনটি কি? নেক্সট কোয়েশ্চেন, ম্যাচুরেশন শব্দটি প্রথম শিশু মনোবিদ্যে ব্যবহার করেন। অপশনগুলি হলো উইলিয়াম ম্যাকডোগাল, জে বি ওয়াটসন, এ গেসে, এদের কেউ নয়। ম্যাচুরেশন মানে কি? ম্যাচুরেশন হলো এমন একটি প্রক্রিয়া যেটা আমাদের জীবনে কি স্বতঃস্ফূর্তভাবে চলে আসে। এই যে শব্দটি, এই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এ গেসেল। ওনার পুরো নাম হলো আর্নল্ড গেসেল। তাহলে আমাদের আনসারটি কি? অপশন সি, এ গেসেল অর আর্নল্ড গেসেল। নেক্সট কোয়েশ্চেনটি কি? নেক্সট কোয়েশ্চেনটি কিন্তু 2021 এসেছে। পিয়াজের মতে কোনটি একটি চিন্তন ও আচরণের পদ্ধতিগত প্যাটার্ন? তো অপশনগুলি কী কী? অভিযোজন, আত্মীকরণ, স্কিমা, উপরে কোনোটি নয়। আমাদের যে চিন্তা বা চিন্তন, যে কি আমরা যখন কোনো কিছু চিন্তা করি তখন যার সাহায্যে চিন্তা করি সেটাকে আমরা কী বলি? স্কিমা। তাহলে আমাদের আনসারটা কী হবে? আনসারটা হবে অপশন বি, স্কিমা। নেক্সট কোয়েশ্চেনটি কি? নেক্সট কোয়েশ্চেনটি হলো, মানব জীবনের বিকাশকে বিভিন্ন স্তরে বিভাজনের প্রধান চেষ্টা করেন কি? মানব জীবনের কিন্তু চারটা স্তর থাকে। স্তরগুলি কী কী? শৈশব, বাল্যকাল, শৈশবকাল, কৈশোরকাল আর বার্ধক্যকাল। এই যে স্তরগুলিকে প্রধান বিভাজনের চেষ্টা করেন কে? অপশনগুলি কী কী? রুশো, এরিস্টটল, প্লেটো, এদের কেউই নয়। তো অপশন, আমাদের অপশন হবে অপশন এ, রুশো। উনি আমাদের জীবনের বিকাশকে বিভিন্ন স্তরে বিভাজনের প্রধান চেষ্টা করেন। এই কোয়েশ্চেনটি কিন্তু 2019 এসেছে। নেক্সট কোয়েশ্চেনটি কি? নেক্সট কোয়েশ্চেনটি হলো, শিশুদের আবেগের তীব্রতা। এই কোয়েশ্চেনটি কিন্তু 2016 এসেছে। অপশনগুলি কী কী? উচ্চ এবং দীর্ঘস্থায়ী,
মৃদু এবং দীর্ঘস্থায়ী, উচ্চ এবং ক্ষণস্থায়ী, উপরে কোনটি নয়। তো শিশুদের যে আবেগের তীব্রতা, মানে কি একটা শিশু যখন ব্যথা পায় তখন কি সে জোরে চিৎকার করে, ঠিক আছে, কিন্তু তাকে যখন আমরা আদর করি বা কোনো একটা কিছু দিয়ে ভুলিয়ে দিই তখন সে কি করে স্পট করে বা আস্তে আস্তে তার কান্নাটা কিন্তু বন্ধ করে দেয়। তাহলে আমাদের কোনটা হবে যে যদি দেখি অপশন সি উচ্চ এবং ক্ষণস্থায়ী, অর্থাৎ কি তারা যখন ব্যথা পায় বা কিছু একটা কষ্ট পায় তখন তারা কি জোরেই চিৎকার করে। তারপরে কি হয়, আস্তে যখন ওদেরকে কিছু একটা দিয়ে দেওয়া হয়, ওদের কিছু দিয়ে ভুলিয়ে দেওয়া, তাহলে এটা কি হয় কমে যায়। তাহলে মানে ওই যে ব্যথা পেয়েছে সেটা মনে রাখে না। তাহলে আমাদের আনসারটা কি হবে, অপশন সি উচ্চ এবং ক্ষণস্থায়ী। নেক্সট কোয়েশ্চেনটি কিন্তু 2018 এসেছে। পিয়াজের মতে ড্যাশ স্তর বিমূর্ত এবং যুক্তিসম্মত চিন্তনের সঙ্গে সম্পর্কিত। অপশনগুলি কি কি, সংবেদন ও সঞ্চালনমূলক, প্রাক সক্রিয়তা, নিয়মতান্ত্রিক সক্রিয়তা এবং উপরের কোনটিই না। পিয়াজের কিন্তু চারটা স্তর আছে জীবন বিকাশে, যেগুলি কি কি, সংবেদন সঞ্চালনমূলক স্তর, প্রাক সক্রিয়তা স্তর, নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর এবং মূর্ত সক্রিয়তা স্তর। তো এর মধ্যে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তরটি বিমূর্ত এবং যুক্তিসম্মত চিন্তনের সাথে সম্পর্কিত। তাহলে আমার আনসারটি কি, অপশন সি নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। নেক্সট কোয়েশ্চেনটি কিন্তু 2017 পরীক্ষা এসেছে। কোয়েশ্চনটি হলো নিম্নোক্ত কোনটি উন্নত বুদ্ধিসম্পন্নদের বৈশিষ্ট্য নয়। অপশনগুলি কি কি, কল্পনামূলক চিন্তা, দুর্বল ব্যক্তিগত সম্পর্ক, সৃজনশীলতা, উপরের কোনটি নয়। তো আমরা যখন উন্নত বুদ্ধিসম্পন্ন মানে কি বোঝায় যে তার মধ্যে অনেক বুদ্ধি থাকে, তাহলে সে কখনোই দুর্বল হতে পারে না। তাহলে আমাদের অপশনটা কি হবে, আমাদের আনসারটা কি হবে, অপশন বি দুর্বল ব্যক্তিগত সম্পর্ক। নেক্সট কোয়েশ্চেন থর্ন্ডাইক তিন প্রকার বুদ্ধির উল্লেখ করেছেন, সেগুলি হলো বিমূর্ত, মূর্ত এবং, এই কোয়েশ্চেনটি কিন্তু 2021 এসেছে। অপশনগুলি কি কি, বাচনিক, পরিসমাপ্তিকরণ, অভিজ্ঞতামূলক, সামাজিক এবং উপরে কোনটি নয়। উনি তিন প্রকার যে বুদ্ধির কথা বলেছেন, বুদ্ধিগুলি কি কি, বিমূর্ত, মূর্ত এবং সামাজিক। তাহলে আমার আনসারটা কি হবে, অপশন সি সামাজিক। নেক্সট কোয়েশ্চেনটি কি, শিশু তার খেলনা থেকে শুরু করে চারপাশের সব কিছুকে প্রাণবন্ত বলে মনে করে, শিশুর এই মানসিক বৈশিষ্ট্যকে বলা হয়, মানে কি সব কিছুর প্রাণ আছে ও মনে করে। তাহলে আমার অপশনগুলি কি কি, অস্তিত্ববাদ, সর্বপ্রাণবাদ, নিয়মিত নিয়তিবাদ, উপরে কোনটি নয়। তো যেহেতু সব কিছুর প্রাণ আছে মনে করে, তাহলে আমাদের অপশনটা কি হবে, সি আমাদের আনসারটা কি হবে, অপশন সি সর্বপ্রাণবাদ। কোয়েশ্চেনটি কিন্তু 2019 পরীক্ষায় এসেছে। নেক্সট কোয়েশ্চেনটি হলো অ্যাডোলেসেন্ট শব্দটি এসেছে ল্যাটিন শব্দ অ্যাডোলেসেন্ট থেকে, অ্যাডোলেশিয়া থেকে, অ্যাডোলেশিয়ার থেকে, উপরে কোনটি নয়। এই কোয়েশ্চেনটি কিন্তু 2016 পরীক্ষা এসেছে। তো আমাদের আনসারটা কি হবে, ল্যাটিন শব্দ অ্যাডোলেশিয়ার থেকে, যার অর্থ কি টু গ্রো আপ, অর্থাৎ বেড়ে ওঠা। তো আমাদের আনসারটা কি, অপশান সি অ্যাডোলেশিয়ার। নেক্সট কোয়েশ্চেন, উন্নত বুদ্ধিসম্পন্ন ছাত্রছাত্রীরা হলো অভিসারী, এক কেন্দ্রাভিমুখী চিন্তাশীল ব্যক্তি, অপশন বি কেন্দ্রপ্রসারী চিন্তাশীল ব্যক্তি, বহির্মুখী ব্যক্তি, উপরে কোনটি নয়। তো এই কোয়েশ্চেনটি কিন্তু 2018 এসেছে। উন্নত বুদ্ধিসম্পন্ন যে ছাত্রছাত্রীরা, তারা কি, তারা সব দিক দিয়ে, যেহেতু তারা উন্নত বুদ্ধিসম্পন্ন সেহেতু তারা কি সব দিক দিয়ে তারা চিন্তা করে। তাহলে আমাদের আনসারটা কি হবে, অপশন বি কেন্দ্র প্রসারী চিন্তাশীল ব্যক্তি। আজকে এতটুকুই, দেখা হচ্ছে পরের ক্লাসে। তো আপনারা যারা যারা এখন আমাদের জেনারেলিকে কিন্তু সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই জেনারেলিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ফেসবুক পেজ কিন্তু ফলো করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।